প্রস্তুত ভারতীয় সেনা অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল নিয়ে চলছে মহড়া। একদিকে যেখানে ভারত পাক সম্পর্ক চলছে টানাপোড়ন, অন্যদিকে সেখানে যে কোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত আরও জোরদার করছে নয়াদিল্লি। শনিবার ভারতীয় সেনাবাহিনী অ্যান্টিট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGW মহড়ায় নামে সেনার ইস্টার্ন কমান্ড লাইভ ফায়ারিং ট্রেনিং এক্সারসাইজ করে। সশস্ত্র সামরিক যানকে ঘুরিয়ে দিতেই তৈরি ATGW। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও নতুন নতুন সামরিক যন্ত্র যুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে অন্যতম M777 উইডজার এবং K9 বজরা, রয়েছে সারফেস মেরিন ক্লিয়ারিং সিস্টেম SMCS। প্রসঙ্গত, গত 14 ফেব্রুয়ারি পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলায় শহীদ হন 40 CRF জওয়ান। এর দায় স্বীকার করে জসি জঙ্গি সংগঠন। 12 দিনের মাথায় পাক অধিকৃত বালাকোট এয়ার স্ট্রাইক করে যার জবাব দেয় ভারতীয় বায়ুসেনা, ঘুরিয়ে দেওয়া হয় বহু জসি জঙ্গি ঘাঁটি। তবে এখানেই শেষ নয়, গত 27 ফেব্রুয়ারি সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে পাক বিমান। এই পাক বিমানকে তাড়া করতে গিয়ে অধিকৃত কাশ্মীরের মাটিতে পড়ে ভারতীয় MiG-21 যুদ্ধ বিমান। পাক সেনা বন্দি করে ভারতের উইং কমান্ডার অভিনন্দনকে। তারপর 55 ঘন্টা চরম উৎকণ্ঠায় কাটে ভারতের। অবশেষে শুক্রবার দেশে ফেরেন তিনি। কিন্তু দুই দেশের সম্পর্কের চরম অবনতি যে খুব তাড়াতাড়ি ঠিক হবে না এমনটাই মনে করছে অনেকেই। সেখানে ভারত শত্রুপক্ষকে জবাব দিতে প্রস্তুত আরও জোরদার করছে। ভারতের 3 সেনাপ্রধান আগেই জানিয়েছে যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য তারা প্রস্তুত। পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 2,700 কোটির নয়া সামরিক উপকরণ ক্রয়ে অনুমতি দিয়েছে। আর এ মতো অবস্থায় শনিবার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল মহড়ায় নামে ভারতীয় সেনা।